যেই ঝড়ই আসুক আমরা সবসময় আপনাদের পাশে থাকব। মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে আমরা সবসময় আছি এবং আপনারা আজকে সামিল হয়েছেন এবং আপনারা নিজে বিগত দিনও দেখেছেন যে দল কিভাবে পাশে থাকে। তার কারণ হচ্ছে আমরা 14 জন গ্রেপ্তার হয়েছিলাম। কয় পরদিন কি দেখলেন, অভিষেক ব্যানার্জি নিজে ছুটে এলেন আমাদেরকে ওখান থেকে রেহা করে, তারপরে উনি বাড়ি ফিরলেন। সুতরাং দল কিভাবে পাশে থাকবে এর থেকে বড় উদাহরণ আর কিছু হয় না। ওই স্তরের নেতা উনি নিজে এসে থানায় থেকে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে। তো ওই জন্যে আপনারা অন্যদিক থেকে কোনো চিন্তা করবেন না, আমাদের আদর্শ যেটা এবং আগামী 23-এ আমাদেরকে সরকারটা প্রতিষ্ঠা করতে হবে, সেই জন্য যা যা দরকার যেটুকুনো আপনারা বলবেন সেই আদেশ অনুসারে আমরা আপনাদের পাশে থাকব। এই কথা বলে আমি আমার আমাদের ভেতরে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য যাদের নাম না নিলেই নয়, ওনার একজন হচ্ছে বিজয় ব্যানার্জি আর একজন হচ্ছে স্বরূপ রাম সুপ্রিয় পাল, আর এটা কি আছে স্বরূপ নাহা, এটা নট রাহা। বিজয় ব্যানার্জি এবং সুপ্রিয় পালে দুজনের নাম না নিলেই ওনারা আমাদেরকে সব রকমভাবে সহযোগিতা করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। 122 ফ্যামিলি থেকে 582 জন আমাদের সঙ্গে আজকে জয়েন করেছেন বিজেপি সিপিএম এবং কংগ্রেস থেকে। কোন কোন জায়গা থেকে? খয়েরপুর, স্পেশালি খয়েরপুর থেকে মেনলি এসেছে। তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? ওনাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আগামী 23-এ যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে আমাদের হাতকে আরও শক্ত করার জন্য ওনারা আমাদের ভিতরে সামিল হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি যেভাবে নোংরাভাবে নেকেড ওয়েতে 144 ধারা করে আটকে রাখার চেষ্টা করছে, তার প্রতিবাদ করতে মানুষরা এগিয়ে আসছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.